আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব SSH সিকিউর সেল এর পপুলার কিছু সফটওয়্যার নিয়ে। এর আগে আমরা একটু বেসিক ক্লিয়ার হব যে আসলে SSHটা কি। SSH হচ্ছে সিকিউর সেল। আমরা বলতে পারি SSH ইজ অ্যান অ্যাক্সেস ক্রেডেনশিয়াল দ্যাট ইউজ দ্য SSH প্রোটোকল। এটা একটা SSH প্রোটোকল, দুইটা কানেকশনের ভিতরে, দুইটা সার্ভারের ভিতরে ক্রিপ্টোগ্রাফিক্যাল নেটওয়ার্ক কানেকশন ইস্টাবলিশ করে ডাটা ট্রান্সফার করে সিকিউর মাধ্যমে। এর পুট হচ্ছে, ডিফল্ট পুট হচ্ছে 22, এর ডিফল্ট পুট হচ্ছে। এটা সার্ভার টু মাল্টিপল সার্ভার এগুলোকে অ্যালাউ করে। সো আমরা SSH যে সার্ভিসটা রয়েছে বলতে পারি যে ইটস এ নেটওয়ার্ক প্রোটোকল দ্যাট গিভ আস ইউজার্স, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিকিউর কানেকশন ইচ আদার। এটা একটা ওপেনিং নেটওয়ার্ক সার্ভার কে সিকিউরিটি প্রদান করে থাকে। সো মূলত SSH হচ্ছে একটা সার্ভার টু আরেকটা সার্ভারের যে কানেকশন ইস্টাবলিশড করে থাকে সেটারই একটা মূল প্রক্রিয়া। সো এটা একটা যদি সার্ভার হয় এবং কি এটা একটা যদি সার্ভার হয়, সাপোজ ধরে নিলাম এটার ক্লায়েন্ট পিসি এটা সার্ভার পিসি, এর ভিতরে অথেন্টিকেশনের মাধ্যমে ডাটা ট্রান্সফার, কন্ট্রোলিং, সার্ভার মনিটরিং ইত্যাদি কাজ সম্পূর্ণ করে থাকে, যার 22তম পুটের মাধ্যমে বা SSH সিকিউর সেলের মাধ্যমে। সো এখানে যদি আপনি হ্যালো পাস করে দেন, সেটাকে ইনক্রিপশন করে এখানে সে পাঠাবে এবং কি এখান থেকে যে রেসপন্সটা আসবে সেটা ইনক্রিপশন হয়ে এখানে সে আসবে। সো এর ভিতরে যে কমিউনিকেশন হবে মূলত, আমি আবার দুইটা সার্ভার ড্র করলাম। যেমন আমার সার্ভার টু, আমি যদি সিঙ্গাপুর একটা সার্ভার থাকে, সার্ভার থাকে এখান থেকে আমি সেটাকে রিমোটলি কন্ট্রোল নেব। সো এটা আছে আমার লোকাল যে হোম নেটওয়ার্ক রাউটার, এই রাউটারের সাথে এই রাউটারটা আছে, ISP রাউটারের সাথে এই রাউটারটা আছে, আপনার ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে। এইভাবে মাধ্যমে সাগর পাড়ে যে কেবলগুলো রয়েছে যেটাকে সাবমেরিন কেবল বলি, এই অবস্থায় থাকে। সো এখান থেকে এটারও একটা হোম রাউটার অবশ্যই রয়েছে, এখান থেকে একটা গেটওয়ে রয়েছে এবং কি সাগর পারে তার কানেকশন হয়েছে। এই যে এখান থেকে এই পদ্ধতিটুকু এতটুকু তারা ডাটাগুলা ইনক্রিপশন অবস্থায় রাখে ক্রিপ্টোগ্রাফির বিভিন্ন রুলের মাধ্যমে। সো এটাই হচ্ছে SSH এর মূল আর্কিটেকচার বা স্ট্রাকচার। সো আমরা একটু দেখে আসি যে SSH মূলত দুইটা বিষয়ের উপর আসলে ডিপেন্ডেড, যেটাকে কি পেয়ার বলি আমরা, কি পেয়ার। এটা দুই ধরনের হয়ে থাকে না, এক ধরনের হচ্ছে পাবলিক কি, আরেক ধরনের হচ্ছে প্রাইভেট কি। প্রাইভেট কি, এই দুই ধরনের মূলত আসলে কি পেয়ার গুলা হয়ে থাকে। পাবলিক কি হচ্ছে এনি ওয়ান ক্যান সি ইট, নো নিড টু প্রোটেক্ট ইট, এটাই পাবলিক কি। এবং প্রাইভেট কি, এটা আসলে কেউ দেখতে পারে না, মাস্ট বি ইটস প্রোটেক্টেড, এই দুইটা বিষয় থাকে। সো কি পেয়ারগুলো বেশ কিছু স্টেপ ফলো করে। স্টেপ যদি বলা চলে, একটা হচ্ছে ইউজার কি, দেন পরে হোস্ট কি, দেন সেশন কি। এই কি এর মাধ্যমে মূলত এরা আসলে বেশ কিছু স্টেপ ধারণ করে থাকে। এই কি এর মাধ্যমে তারা কিপিআর গুলো পরিচালনা করে, পাবলিক কি এবং কি প্রাইভেট কি, এই ইউজার কি, হোস্ট কি, সেশন কি এর মাধ্যমে আসলে ইনক্রিপশন করে থাকে বা পরিচালনা করে থাকে। সো যে ফিচারগুলো রয়েছে না আসলে SSH এর যে ফিচারগুলো রয়েছে, ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করার দরকার। ফিচার হিসেবে রয়েছে
ফার্স্টলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনক্রিপশন করে ডাটাগুলো, অথবা আপনার যে রিমোট কন্ট্রোলিংটা ইনক্রিপশন ইনক্রিপ ইনক্রিপ্ট করে থাকে, দেন অথেন্টিকেশন বেস, এটা অথেন্টিকেশন, এটা অথেন্টিকেশন বেস এবং ডাটা ইন্টিগ্রিটি করে, ডাটা ইন গ্রেটি, দেন এটা টানেলিং করে। ডাটা ইন্টিগ্রেটি এবং টানেলিং করে। সো ইনক্রিপশন কি করে? ইনক্রিপশন মূলত দুইটা সার্ভার ইনক্রিপ্টেড ডাটা এক্সচেঞ্জ বিটুইন দ্য টু সার্ভার, লাইক দ্যাট সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট, ইনশিওর কনফিডেন্সিয়ালিটি, প্রিভেন্ট আনঅথরাইজ অ্যাটাক অ্যান্ড অন দ্য সিস্টেম। যে সিস্টেমগুলো রয়েছে আনঅথরাইজ অ্যাটাককে প্রোটেক্ট করার জন্যই, যে কনফিডেন্সিয়ালিটির জন্য যে মেথড ইউজ করা হয় সেটাই হচ্ছে ইনক্রিপশন। সো অথেন্টিকেশন এটা একটা ফিচার যেটা পাবলিক কি অথবা প্রাইভেট কি পেয়ারের মাধ্যমে প্রোভাইড করে থাকে, পাসওয়ার্ড যে রয়েছে পাসওয়ার্ডগুলো প্রোভাইড করে থাকে। পাসওয়ার্ড ছাড়া এসএসএইচে লগ ইন করা যায় না, যদি আপনি নতুন কোনো রুল বা ক্রিয়েট না করে থাকেন। ডাটা ইন্টিগ্রিটি এটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, এসএসএইচ প্রোভাইড ডাটা ইন্টিগ্রিটি অফ দ্য মেসেজ এক্সচেঞ্জ ডিউরিং দ্য কমিউনিকেশন। যখন সার্ভার টু ক্লায়েন্ট একটা কমিউনিকেশন করে, তারা ডাটা প্রোটেক্ট করে, ডাটা ইন্টিগ্রিটি ইনশিওর করে। সো টানেলিংটা হচ্ছে ইকুয়াল, ওকে, টানেলিংটা হচ্ছে এসএসএইচ এর মাধ্যমে টানেলিংও করা যায়। এসএসএইচ ক্যান ক্রিয়েট এ সিকিউর টানেল ফর দ্য ফরওয়ার্ডিং নেটওয়ার্ক কানেকশন ওভার দ্য ইনক্রিপশন চ্যানেল, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। সো প্রথম যে ইনিশিয়াল পর্যায়ে যে কানেকশন যে সার্ভারের সাথে বিটুইন করে থাকে, তারপরে সেন্ট সার্ভার কি করে, সার্ভার একটা কি প্রদান করে থাকে, তারপরে নেগোসিয়েট করে সেটা ওপেন পুটের মাধ্যমে, এবং কি ইউজার লগ ইন করে অপারেটিং সিস্টেমে লগ ইন করতে সাহায্য করে। সো সেই সাথে যদি আমি দেখি, আমি এসএসএইচ বনি at the rate 192.168.190.155, ইয়ে দেখেন একটা অপশন দেখেন এসএসএইচ একটা মেথড, এটা হচ্ছে পাওয়ারশেল, এখান থেকে আমি কানেকশন দিতে চাচ্ছি এই যে হোস্ট পিসিতে, এই একটা মেশিন রয়েছে, এত একটা মেশিনে কানেকশন আমি এস্টাবলিশ করতে চাচ্ছি রিমোটলি। সো ইয়েস, সো এখন কিন্তু আমার পাসওয়ার্ড যদি আমি ভুল করে দেই তাহলে কিন্তু আমার কানেকশন এস্টাবলিশড নিচ্ছে না। সো আমি যদি পাসওয়ার্ড সঠিক দেই তাহলে কানেকশন আমার এস্টাবলিশড নিচ্ছে, বুঝতেই পারছেন এটাও একটা এসএসএইচ মাধ্যমে। এখন আমরা কথা বলবো সফটওয়্যার নিয়ে, ক্লায়েন্ট সফটওয়্যার নিয়ে, ক্লায়েন্ট সফটওয়্যার, যে পপুলার ক্লায়েন্ট সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো নিয়ে। এর মধ্যে বেস্ট পপুলার সফটওয়্যার রয়েছে পুটি, পুটি সফটওয়্যারটা রয়েছে। এই সফটওয়্যারটা যে বৈশিষ্ট্য হচ্ছে, এই সফটওয়্যারটা লাইটওয়েট এবং কি ওয়াইডলি ইউজ, বিশ্বনন্দিত একটা ক্লায়েন্ট সফটওয়্যার, যার সাহায্যে এসএসএইচ, টেলনেট ইত্যাদি করা যা, এবং কি প্ল্যাটফর্ম হিসেবে আপনি প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন, ওকে, প্ল্যাটফর্ম হিসেবে উইন্ডোজে আপনি ইউজ করতে পারেন, এবং কি ম্যাকেরও সুবিধা আছে, বাট এটা থার্ড পার্টি, ম্যাকে অবশ্য থার্ড পার্টি, এবং কি লিনাক্স হিসেবে আপনি সেটাকে ইউজ করতে পারেন। এই কয়টা প্ল্যাটফর্মে আপনি ইজিলি ইউজ করতে পারেন। সো আমরা একটু পুটি দেখে আসি, যেহেতু এটা রয়েছে। সো
এটাতে এই পটিতে দেখেন এখানে পোর্ট রয়েছে, এখানে রয়েছে আর লগ ইন র এবং কি টেলনেট, এসব মাধ্যমে আপনি আসলে ইউজ করতে পারবেন। সো এখানে যদি আমার যে আইপিটা রয়েছিল, আমি আইপি লিখি ক্লায়েন্ট সার্ভার পিসি আইপি, সার্ভার আইপি 192.168.190.155, এই যে আইপিটা রয়েছে এই আইপিটার সাহায্যে আমি আসলেই পুটিতে কানেকশন করার ট্রাই করব। সো এখন যদি আমি ওপেন দেই, সো ইউজার পাসওয়ার্ড দিলে সেটা আমার কানেকশন হয়ে যাবে। সো বনি, সো এটা তো আমার কানেকশন হয়ে গেল। সো সেই হিসেবে পুটি বিশ্বনন্দিত। সো আরেকটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। ওকে, ওপেন এসএসএইচ, সেটা হচ্ছে ওপেন এসএসএইচ। সো এটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ উইন্ডোজে, ম্যাকে এবং কি লিনাক্সে, বাট দ্য মোস্ট কমনলি ইউজ এসএসএইচ ক্লায়েন্ট ইন লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটা লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য পপুলার। সো একটু নেটে আপনি দেখে আসবেন যে আসলে এটা এসএসএইচটা কি বা কিভাবে কাজ করে ওপেন এসএসএইচ। এটাই হচ্ছে মূলত ওপেন এসএসএইচ এর ফিচার। সো এইভাবেই আসলে ওপেন এসএসএইচ কাজ করে থাকে। মোস্ট কমনলি এটা লিনাক্স বেসে আসলে ইউজ হয়। ওপেন এসএসএইচ একটা প্রোটোকল, এটা ক্লায়েন্ট বেস অথবা আপনার সার্ভার বেস সেটা হতে পারে। সো দেন আমরা আলোচনা করব মুব্যাক্স টার্ম। মুব্যাক্স টার্ম, এই সফটওয়্যারটা মূলত উইন্ডোজ বেস, এটা উইন্ডোজে ইউজ হয়। এর মাধ্যমে এসএসএইচ, এসআরএফটিপি, আরডিপি ইত্যাদিকে আসলে অ্যাক্সেস করা যায়। সো এই সফটওয়্যারটা আমার ইনস্টল রয়েছে, আমি একটু দেখাবো মোবাক্স টার্ম তো আমার রয়েছে। ইয়েস, নেটওয়ার্ক কানেকশন এরর, স্টপ সেশন, এটা এক্সিস্ট করতে হবে, রিটার্ন প্রেস, রিটার্ন ট্যাব, ওকে, স্টার্ট টার্মিনাল, এসএসএইচ আমি একটু বড় করে দিচ্ছি, দেন ইউজার অ্যাট দ্য রেট, ওকে 192.168.190.155, ওকে এটাতে লগ ইন রয়েছে। এর লগ ইন হওয়ার কারণটা রয়েছে, আগে আমি লগ ইন করেছিলাম সেজন্য আসলে লগ ইন হয়েছে, আগের সেশনটাতে আমি লগ ইন করলাম এই জন্য আসলে অটোমেটিকলি লগ ইন হয়েছে, আদারওয়াইজ নয়তো সেটাকে লগ ইন হতো না। সো এটাও একটা ভালো ফিচার, অনেক ডেভেলপার ইউজ করে থাকেন। দেন আরও রয়েছে টার্মোস, এটা উইন্ডোজ মাইক্রোফোন রয়েছে, কিটি রয়েছে, রয়েছে সিকিউর সিআরটি, রয়েছে এসএসএইচ ক্লায়েন্ট, রয়্যাল টিএস এবং কি ক্রোমেরও অনেকগুলো ফিচার রয়েছে। সো এইগুলো আসলে পপুলার সফটওয়্যার। সো আশা করি এই ভিডিওর সাহায্যে কিছুটা হলো নলেজ গ্যাদার করতে পেরেছি আমরা, এবং কি কিছুটা হলো বুঝতে পেরেছি যে আসলে ক্লায়েন্টে কিভাবে সেটাকে ইউজ করা হয় এসএসএইচ এর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।